আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বানাচ্ছি আমি শির খুরমা বা রয়্যাল সেমাই। তো প্রথমে আমি পাতিলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিব। কড়াইতে ঘি দিয়ে দিলাম, আর এখানে আমি কিছু মিক্সড বাদাম আর কিশমিশ নিয়েছি। তো এখানে আলমন্ড আছে, পিনাটস আছে, আর পিস্তাশিও আছে, আর মিক্সড মানে সাদা আর কালো কিশমিশ মানে সুলতানাজ আছে। তো এখন এগুলোকে আমি ঘির মধ্যে দিয়ে হালকা ভেজে নিব। বাদাম কিশমিশ হালকা ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে সেমাইটাকে হালকা ভেজে নিব। হালকা বাদামি করে সেমাইটাকে আমি ঘির মধ্যে ভেজে নিয়েছি। 2 লিটার মিল্ক, যেটাকে আমি অনেকক্ষণ থেকে সিদ্ধ করতে করতে 1 লিটার মতো করে ফেলেছি। মিল্ক দিয়ে দিলাম, এবার ভালো করে মিডিয়াম আঁচে সেমাইটাকে রান্না করে নেব। সো লাস্ট 10 মিনিটস আমি দুধ দিয়ে সেমাইটাকে মিডিয়াম থেকে হাই আঁচে রান্না করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে আমি চিনি দিব। সুগারটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে আর কেউ কম। আমি মিডিয়াম মিষ্টি দিচ্ছি, আর চাইলে লবণও দেওয়া যায়। চিনিটাকে মিক্স করে নিচ্ছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমি দুটো, যেহেতু এটা শির খুরমা রয়্যাল সেমাই, আমি এখানে দুটো খুরমা খেজুরকে বিচি ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সেমাইতে দিয়ে দিব। তো দিয়ে দিলাম আমি খুরমা। এখন আমি মিডিয়াম আঁচে আরও 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব। তাহলে হয়ে যাবে আমার আজকের শির খুরমা বা রয়্যাল সেমাই। তো আমি আশা করব আমার আজকের যে রেসিপিটা, একটা সুইট একটা ডিজার্ট, এটা ঈদ স্পেশাল, আমাদের ঈদে আমরা এটা সবাই বানাই। আর এটা আমি এইভাবে বানাই, কে কীভাবে বানায় আমি জানি না। তো আশা করব আমার এই ভিডিওটা, রেসিপিটা সবার পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আমার পাশে থাকবে। আর সবাইকে অনেক 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 থ্যাংকস যারা আমাকে বন্ধু করেছো, আমার পাশে আছো, আর যারা এখনও করনি তোমাদেরকে অনেক থ্যাংকস, অনেক ভালোবাসা, আমার পাশে যারা তোমরা থাকো। এবার আমি একটু আলমন্ডের গুঁড়ো দিয়ে দিব। তো এটা হচ্ছে অপশনাল, আমি পছন্দ করে তাই আমি একটু আলমন্ডের পাউডারটা দিচ্ছি, জাস্ট 1 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন আলমন্ডের পাউডারটা দিলাম, এটা হচ্ছে অপশনাল। চুলাটা আমি একদম কমিয়ে দিয়েছি, আর আলমন্ড গুঁড়ো দেওয়ার পরে আমি জাস্ট 2 মিনিটের মতো হালকা রান্না করেছি। তো আমার সেমাইটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, আর এটাতে মানে এক দুধ রাখতে হয়, বেশি ঘন করতে না, বেশি ঘন করলে মজাটা আর থাকে না। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই যে আলমন্ড কিশমিশ আমি ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো, পরে দিলেও হয়, বাট আমি একসাথে মিক্স করে দিয়ে দিই। তো এখন আমি চুলোটা বন্ধ করে দেব। সেমাইয়ের সাথে বাদাম কিশমিশ মিক্স করে নেব। তো এই হলো আমার আজকের রয়্যাল সেমাই বা শির খুরমা। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।